চলছে পাকিস্তানের হাই ভোল্টেজ নির্বাচন সকালে শুরু হয়েছে নির্বাচন এবং এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত চলছে নির্বাচন এই নির্বাচন ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের রাজনীতিতে কারণ করাচির এবং হায়দরাবাদ বা দাদুর সেই অঞ্চলে মুত্তাহিদা কওমি মুভমেন্ট নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে এদিকে নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছে সমান্তরালে ইমরান খানের পিটিআই দেখার অপেক্ষায় নির্বাচনে পিটিআই জিতবে নাকি জামায়াত ইসলাম নাকি আসিফ আলী জারদারির পিপলস পার্টি এদিকে ইমরান খানের এমন একটা চাল যে চালটি পুরো পাকিস্তানের রাজনীতিকে উলটপালট করে দিয়েছে একদিকে এস্টাবলিশমেন্টের মধ্যে ঝড় চলছে অন্যদিকে নওয়াজ আসিফ আলী মাওলানা ফজলুর রহমানের মধ্যেও ঝড় চলছে এবং দুই অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ইমরান খান পুরো পাকিস্তানের রাজনীতিকে নিজের কন্ট্রোলে নিয়ে গেছেন আজকের ভিডিওতে বলবো ইমরান খান কোন চালটি দিয়ে পুরো সরকারি সিস্টেমকে ধরাশায়ী করেছে থাকুন আমাদের সাথে জানুন ইমরান খানের জন্য বেশ কিছু সুখের খবর আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন দা আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ পাঞ্জাব অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন ইমরান খান আজকালের মধ্যে ভেঙে দিবেন খাইবার পাখতুনখোয়ার অ্যাসেম্বলি তারপর 90 দিনের মধ্যে এ দুটো অ্যাসেম্বলিতে ভোট হতে হবে শোনা যাচ্ছে সিন্ধু অ্যাসেম্বলিও ভেঙে দিতে পারে আসিফ আলী জারদারি তবে বিষয়টা এখনও চূড়ান্ত জানা যায়নি এদিকে ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভিকে গ্রিন সিগন্যাল দিয়েছেন যাতে করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর ভোটাভুটির জন্য শাহবাজ শরীফকে মুখোমুখি করা হয় ইমরান খান তার দুটো অপেক্ষায় ছিলেন দুটো অপেক্ষার পর তিনি প্রেসিডেন্টকে এমন ইঙ্গিত দিয়েছেন শোনা যাচ্ছে দুটো ইঙ্গিত কী কী প্রথমটি সাম্প্রতিক সময় মুসলিম লীগ নুন আসিফ আলী জারদারি বা জেইউআইর অ্যাক্টিভিটিস বা তাদের রাজনৈতিক কাজের উপর ডিপেন্ড করে বা তাদের রাজনৈতিক পরাজয়ের উপর ডিপেন্ড করে এই দলগুলোর নেতারা গোপনে ইমরান খানের সাথে যোগাযোগ করছেন তারা বুঝে গেছেন আগামী ইলেকশনে তারা ক্ষমতায় আসছেন না এবং তাদের অনেক প্রার্থী বিজয়ী হতে পারবে না তাই নওয়াজ শরীফের মুসলিম লীগ নুন থেকে 10 থেকে 15 জন এমএনএস এমপিএস তারা গোপনে ইমরান খানের বিভিন্ন নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছেন এবং তারা সেই সব পিটিএ নেতাকর্মীকে জানিয়েছেন যদি কাফতান তাদেরকে টিকিট দেন তারা দল ছেড়ে আসবেন অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার হতে তারা আগামী দিনে ইমরান খানের সাথে একসাথে পথ চলতে চান প্রিয় দর্শক ইমরান খানের কাছে পিটিএ নেতারা এসে জানিয়েছেন কাফতান মুসলিম লীগ নুনের 15 জন ব্যক্তি যারা এখনও পার্লামেন্টের সদস্য তারা পিটিআইতে আসতে চান ইমরান খান দেখলেন যে এই 15 জন নেতাকে যদি তিনি আগামী দিনে পিটিআইর টিকিট দেন তাহলে তারা প্রেসিডেন্ট যে ভোট অফ কনফিডেন্সের আয়োজন করবে শাহবাজ শরীফের উপর সেখানে তারা ভোট দেবেন না অর্থাৎ ইমরান চাইলে এক নিমিষে শাহবাজের প্রধানমন্ত্রিত্ব চলে যেতে পারে অর্থাৎ পিডিএম সরকার ভেঙে যেতে পারে এখন ইমরান খানকে পিটিএর একটি পক্ষ বলছে কাফতান এই সুযোগটি কাজে লাগান তাহলে আমাদেরকে শাহবাজকে ফেলার জন্য আর নতুন কোনো প্ল্যান করতে হবে না আমরা তাদের যে এমপিরা আমাদের দলে আসতে চায় তারা হয় দল থেকে ইস্তফা দেবে অথবা ভোটাভুটির দিন তারা চুপ থাকবে ভোট দেবে না কোনো পক্ষে তার মানে 172টি যে আসন লাগবে কেন্দ্রীয় সরকারের শাহবাজের জন্য সেখান থেকে 10 থেকে 15টি আসন কমে গেলে অটোমেটিকলি শাহবাজ পড়ে যাবে কিন্তু পিটিআইর অন্য একটি পক্ষ ইমরান খানকে বলছেন যে কাফতান আমাদের সাথে অদ্যবধি যতগুলো বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে এই কেন্দ্রীয় সরকার বা পাঞ্জাবে যারাই পিটিআইর বিরুদ্ধে দাঁড়িয়েছে পিটিআইর এমপি হয়ে অন্যের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে এস্টাবলিশমেন্টের
এজেন্সির বিশেষ লোক হয়ে কাজ করেছে বা ভোটাভুটির সময় পিটিআইকে বিব্রতকর অবস্থায় ফেলছে, এরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন দল থেকে আসা আমাদের লোক ছিল, অর্থাৎ বিভিন্ন দল থেকে যাদেরকে আমরা এনেছি পিটিআইতে। এখন এই মুহূর্তে যদি আমরা মুসলিম লীগ নুনের 10 জন 12 জন 5 জন 7 জনকে আমাদের দলে টিকিট দিই, ঠিক আগামী দিনে যে কোনো একটি সময় পিটিআই যখন বিপদে পড়বে তারা একইভাবে পিটিআইকে পেছন থেকে ছুরি মারবে। এখন ইমরান খান সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটি করবেন, তবে ইমরান খান এসব বিশ্বাসঘাতক বা অন্য দল থেকে কাউকে নিতে চাইছেন না, কারণ ইতিমধ্যে পিটিআইতে আপনি যদি বলেন অ্যাসেম্বলি, সেটা খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, আজাদ কাশ্মীর, তারপর করাচি, তারপর বালুচিস্তান এবং ইসলামাবাদ, প্রত্যেকটা জায়গায় পিটিআইয়ের টিকিট মোটামুটি কনফার্ম করেছেন ইমরান খান, এবং যারা এই মুহূর্তে ইমরান খানের সাথে রাজপথে দাঁড়িয়ে রয়েছেন, লড়াই করে সংগ্রাম করে টিকে রয়েছেন, তাদেরকে দেবেন। এখন এই মুহূর্তে শাহবাজকে ক্ষমতা থেকে ফেলে দিতে যদি ইমরান খান 10 থেকে 15 জনকে তার দলে আনেন, সেক্ষেত্রে পিটিআইয়ের পরীক্ষিত হয়তো 10-12 জনকে আবার ইমরানকে টিকিট না দিয়ে কোনো আশ্বাস দিয়ে সরিয়ে রাখতে হবে। এক্ষেত্রে কি হবে এটি নিয়ে ইমরান ভাবছেন এবং ইমরান চাইছেন না। তবে ইমরান শেষ তুরুপের তাসের মতো বা ইমরান খান শেষ ট্রাম্পের চালের মতো এটি হাতে রেখেছেন, যে কোনো সময় 10 জনকে মানে যে কটা আসন দিয়ে শাহবাজকে ফেলতে হবে সেই কটা আসন মাথায় রেখে ইমরান খান তাদের টিকিট দিতেও পারেন নাও দিতে পারেন। আর ইমরান খান তাদের টিকিট দিলে, মুসলিম লীগ নুনের সেই ব্যক্তিদেরকে টিকিট দিলে, তারা সঙ্গে সঙ্গে পার্লামেন্ট থেকে ইস্তফা দেবেন, আর ইস্তফা দিলেই মুসলিম লীগ নুন তাদের এমপিএস বা এমএনএস সংকটে ক্ষমতা হারাবেন, কারণ প্রেসিডেন্ট যে কোনো সময় ভোটাভুটির নির্দেশ করবেন শাহবাজকে, তখন প্রাপ্ত আসন না থাকলে শাহবাজের পরাজয় নিশ্চিত। দর্শক, এবার আসছি ইমরান খানের হাতে দ্বিতীয় আরেকটি চাল রয়েছে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট, যারা আজকে করাচিতে যে নির্বাচনটি হচ্ছে আজ 15 জানুয়ারিতে, সেই নির্বাচনে তাদের সাথে পিটিআইয়ের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ তারা চেয়েছে নির্বাচনটা যেন আজকে না হয়, কারণ তারা এই মুহূর্তে নির্বাচনের মুখোমুখি হলে তারা জানে তারা পরাজিত হবে, কারণ ইমরান খানের জন্য এখন ফিল্ড একেবারে সাজানো গোছানো, অর্থাৎ জনগণ ইমরান ছাড়া কাউকে ভোট দেবে বলে তারা বিশ্বাস করছে না। ঠিক এই নির্বাচনকে ঘিরে মুত্তাহিদা কওমি মুভমেন্টের সাথে পিপুলস পার্টি এবং নওয়াজ গ্রুপের দ্বন্দ্ব চলছে। মুত্তাহিদা কওমি মুভমেন্টের তাদের 7 এমপিএস এমএনএসের সিগনেচার, ইস্তফার সিগনেচার নিয়ে তারা আসিফ আলী জারদারিকেও দিয়েছে এবং মুসলিম লীগ নুনকেও দিয়েছে। তারা ঠিক এই সময়টা কাজে লাগাতে চাইছে, যেহেতু জনগণ এই সরকারের উপর ক্ষিপ্ত, পণ্য দ্রব্যমূল্যের দাম রাষ্ট্রের ভিতরে একটা অরাজকতা সৃষ্টির কারণে তারা বলছে যে আমরা এখন আর সরকারের অনুষঙ্গ নই, কিন্তু ইমরান খান এটাকে কাজে লাগাতে চাইছেন। কিভাবে? ইমরান খান বোঝাতে চাইছেন যে দিন শেষে এই মুত্তাহিদা কওমি মুভমেন্ট পিডিএমেরই লোক, তাই তিনি প্রেসিডেন্টকে দিয়ে যদি এখন ভোট অফ কনফিডেন্সের আয়োজন করেন তখন দেখার পালা পার্লামেন্টে মুত্তাহিদা কওমি মুভমেন্ট কাকে ভোট দেয়, যদি ভোট না দেন শাহবাজ শরীফকে সেক্ষেত্রে শাহবাজ শরীফের পরাজয়, আর যদি এই মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম তারা যদি পিডিএমের পক্ষে ভোট দেন তাহলে পুরো জনগণের কাছে ইমরান খান এই মুত্তাহিদা কওমি মুভমেন্টকে আবারও প্রকাশ করে দিবেন যে আসলেই তারা সরকারের অনুষঙ্গ এবং তারা বিশ্বাসঘাতক, তারা সরকারের হয়ে সরকারের বাইরে থাকার একটা নাটক করছে, মিথ্যে নাটক করছে। তখন মুত্তাহিদা কওমি মুভমেন্টের রাজনীতিটাও মোটামুটি শেষ হয়ে যাবে, অর্থাৎ ইমরান খান এক চাল দিয়ে শাহবাজকে ফেলতে চাইছেন এবং একই চাল দিয়ে পিডিএমের মধ্যে যারা দুষ্ট, যারা রাজনীতিকে অসুস্থ পরিবেশে সৃষ্টি করছে সেই সব ব্যক্তিদেরকে একেবারে মাইনাস করে দিতে চাইছেন। ইতিমধ্যে পাকিস্তানে পিডিএম বা সরকারপন্থী খুব সিনিয়ররা সাংবাদিকরা বলতে বাধ্য হয়েছেন যে নওয়াজ আসিফ আলী জারদারির রাজনৈতিক ক্যারিয়ার 40-50 বছরের হলেও ক্রিকেটের মাঠ থেকে আসা ইমরান খানের রাজনীতির কাছে প্রত্যেকেই পরাজিত হয়েছে। স্বয়ং ইস্টাবলিশমেন্ট, কামার জাভেদ বাজওয়া, এজেন্সি, পাকিস্তানের তাবত বড় বড় ডাকসাইটের নেতারা এক ইমরান খানের কাছে পরাজিত হয়েছেন রাজনীতির চালে, এবং এভাবেই ইমরান খানের গ্রহণযোগ্যতা পাকিস্তানে ক্রমান্বয়ে বাড়ছে। প্রতিদিন নতুন নতুন বিভিন্ন নিরপেক্ষ সংস্থার যে জরিপ তাতে ইমরান খানের পক্ষে প্রত্যেকের মত আসছে, তাতে করে বোঝা যাচ্ছে
মুসলিম লীগ নুনের জন্য খুব কঠিন হয়ে গেছে এই দিনটি। আজকে নির্বাচনে যদি পিটিআই জিতে যায় সেক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি করাচি বা সিন্ধু প্রদেশ পিপুলস পার্টি বা আসিফ আলী জারদারির হাতছাড়া হয়ে যাচ্ছে। আর আজকে যে কোনো উপায়ে যত রকম ষড়যন্ত্র করা লাগে, যত রকম কারচুপি করা লাগে আসিফ আলী ট্রাই করবেন, কারণ তিনি আমরা আবারও বলছি পূর্বেও এই সিন্ধু বা করাচিকে দখলে রাখার জন্য এমন কোনো ন্যাক্কারজনক কাজ নেই তিনি করেননি। এবং আজকে নির্বাচনেও আমাদের কাছে তথ্য আসছে, আমরা যে তথ্যগুলো পেয়েছি নির্বাচন চলছে এখন, সেখানে বিভিন্ন কেন্দ্রে তারা কারচুপি করার চেষ্টা করছে, প্রশাসনকে ব্যবহার করে তারা জাল ভোটের চেষ্টা করছে, তারা বিভিন্ন কেন্দ্র দখল করে ছাপা ভোট মারছে, যে কোনোভাবে পিপুলস পার্টি যেন সিন্ধুকে তাদের দখলে রাখতে পারে। এবং আমরা জানি বিভিন্ন কেন্দ্রে ইমরান খানের পিটিআইও মোটামুটি তাদেরকে ঘিরে ফেলেছে এবং ভোট দিয়ে বিজয় নিয়ে পিটিআই ফিরতে চায়, তারা কোনো কেন্দ্রকে ছাড় দিতে চায় না। নির্বাচন কমিশন যে কোনোভাবে নির্বাচন আজকে সম্ভব করতে চাইছেন, কারণ নির্বাচন কমিশন যদি আজকে ব্যর্থ হন তাহলে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন কমিশন তার আস্থা হারাবে বা তার অবস্থানটা হারাবে। তাই আজকে যে কোনো উপায়ে নির্বাচনটা সফল করতে চাইছে নির্বাচন কমিশন। এদিকে পিটিএ নেতাকর্মীরা প্রত্যেকটা কেন্দ্রে শক্ত অবস্থান গড়ে তুলেছেন, তারা শুধু ভোট দিচ্ছেন না, তারা ভোটারদেরকে ডেকে আনছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন, প্রশাসনের সঙ্গে থেকে কাজ করছেন। যেই যেই অঞ্চলে প্রশাসন পিটিএর পক্ষে কাজ করছে, পিটিএকে জেতাবার চেষ্টা করছে, সেখানে তারা প্রশাসনকে ঘিরে ফেলেছেন, প্রশাসনের সামনে বাধার দেয়াল সৃষ্টি করছেন। আমরা দেখছি পিটিআই সরকারের বাইরে বসে থেকে কিভাবে সরকারকে চাপে ফেলছে। দর্শক, আজকের মতো শেষ করছি, তবে বলে দিচ্ছি আমরা নির্বাচনের ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ব্রেকিং সংবাদ জানিয়ে দেব। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।